আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে আমরা আসছি অপটিমাইজেশন চ্যাপ্টারের 3 নম্বর ক্লাসে। তো গত ক্লাসে আমরা সর্বোচ্চকরণ বের করছিলাম, সর্বনিম্নকরণ কিভাবে বের করতে হয় অর্থাৎ চরম মান বের করা শিখছি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নিয়ে আসছি, যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় প্রায়ই এই টার্মের কোয়েশ্চন আসে। তো সেখানে বলা হচ্ছে সর্বোচ্চ মান বের করো, সর্বনিম্ন এবং সাথে অনমনীয় বিন্দুটা বের করো, অর্থাৎ পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু বের করো। তো আজকে আমরা এই তিনটা পার্ট দেখব। তো আশা যাক আমরা কিভাবে সমাধান করব। তো সাধারণত কোয়েশ্চনে যখন এরকম প্রম্পটটা দেওয়া থাকে, তো এখান থেকে আমাদের, আমরা জানি সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ বের করতে হলে আমাদের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত অনুসরণ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, যে আমাদের প্রয়োজনীয় শর্ত যে ফাংশনটা দেওয়া থাকে সেটা থেকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল জিরো বের করা হয়। তো আমরা যখন এরকম পাওয়ার থাকবে তখন এটাকে আমরা একটু ভেঙে নিয়ে করব, তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হবে। তো এখন এই ফাংশনটাকে আমরা ভেঙে নিই, তাহলে এখানে পি প্লাস ওয়ান এটা থাকবে, এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা একটা ফর্মুলা পড়তেছে। সো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখি, এ স্কোয়ার মাইনাস টু এ বি দ্যাটস মিন ফোর পি প্লাস বি স্কোয়ার, বি মানে কি টু, তো এটার স্কোয়ার করলে ফোর। এখন এই দুইটা টার্ম যখন গুণ আকারে আসে তখন আমাদের কি করতে হবে, এই দুইটা টার্ম গুণ করে নিতে হবে, নিয়ে তো একটা মূল ফাংশনে নিয়ে আসতে হবে। তো আমরা এখন গুণ করি, প্রথমে আমরা যদি পি দিয়ে এটাকে গুণ করি তাহলে কি আসে, পি কিউ, তারপর পি দিয়ে সেম জিনিস করলে ফোর পি স্কোয়ার প্লাস ফোর পি, অর্থাৎ এই পি দিয়ে আমরা এই তিনটা টার্মকে গুণ করলাম। এখন প্লাস ওয়ান দিয়ে গুণ করবো, ওয়ান দিয়ে পি স্কোয়ারে গুণ করলে পি স্কোয়ার থাকে, ফোর পি গুণ করলে সেম জিনিস থাকবে মাইনাস ফোর পি প্লাস ফোর। তো আমরা এখন এই টার্মটা পালাম। এখন আমাদের কাজ হলো এই ফাংশনটা যোগ বিয়োগ করে একটা মূল ফাংশনে কনভার্ট করা। তো আমরা সবসময় পাওয়ারটা যেটা সূচক বা ঘাতটা বড় সেটা শুরুতে রাখবো। তো এখানে পি কিউ আছে, এটা আমরা প্রথমে রাখলাম পি কিউ। এখন মাইনাস ফোর পি স্কোয়ার আর এখানে আছে একটা প্লাস পি স্কোয়ার, তাহলে একটা যদি বাদ চলে যায় তাহলে থাকে কি মাইনাস থ্রি পি স্কোয়ার, আর ফোর পি ফোর পি প্লাস মাইনাসে কেটে গেল, আর এখানে ধ্রুবক মান ফোর থাকলো। তাহলে আলটিমেট কিউ সমান আমরা যে ফাংশনটা পালাম এটাই হলো আমাদের ফাংশন। এখন এই ফাংশন থেকে আমরা প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত বের করব। এখন আমরা প্রয়োজনীয় শর্ত লিখলাম ডি কিউ ভাগ ডিপি সমান জিরো। এখন এই কিউ কিউএর জায়গায় এখন আমরা কিউএর ফাংশনটা যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো, অর্থাৎ ডি ভাগ ডিপি কিউএর ফাংশন যেটা পেয়েছে পি কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার প্লাস ফোর, এটা সমান জিরো। এখন আমরা পি এর সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করবো, অন্তর্করণ করবো। তো এখানে একটা পাওয়ার ফাংশনের রুল, তো পাওয়ার আছে থ্রি, আমরা জানি পাওয়ার ফাংশনের রুল থ্রি আগে চলে আসবে, থ্রি পি আর থ্রি থেকে এক বাদ যাবে তাহলে থাকে স্কোয়ার, তাহলে থ্রি পি স্কোয়ার মাইনাস, এটাও পাওয়ার ফাংশনের রুল, এখানে ধ্রুবক আছে টু এর সাথে গুণ হয়ে যাবে, তিন দুকানে সিক্স, পি দুটো থেকে একটা বাদ গেলে একটা পি থাকে, আর প্লাস ফোর হলো ধ্রুবক, এটা জিরো হয়ে যায়, তো জিরোটা আমরা লিখছি না, তো সমান এটা বলা হচ্ছে জিরো। এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন, অর্থাৎ প্রথম মাত্রার অন্তর্করণ। আমরা প্রথম মাত্রার অন্তর্করণ করে যেটা পাইছি সেটা ফার্স্ট অর্ডার কন্ডিশন হিসেবে লিখে রাখলাম, অর্থাৎ প্রয়োজনে যে শর্তটা আমরা পাইলাম এটা আমরা পরবর্তীতে সেকেন্ড ডেরিভেটিভে আমাদের এই টার্মটা কাজে লাগবে। তো এখন আমরা এখান থেকে পি এর মানটা সমাধান করব। তো ভাই দিক থেকে আমরা থ্রি পি কমন নিতে পারি, থ্রি পি কমন নিলে এখানে থাকে একটা পি আর এখানে টু সমান জিরো, তাহলে এখান থেকে আমরা সমাধান করে থ্রি পি সমান জিরো, অতএব পি সমান জিরো, তাহলে পি এর একটা মান পেলাম আমরা জিরো, আর একটা মান আমরা পাবো পি মাইনাস টু সমান জিরো, অতএব পি সমান টু, তাহলে
এই প্রয়োজনীয় শর্ত সমাধান করে আমরা p এর দুটো মান পেলাম, একটা হলো p সমান 0 আর একটা হলো p সমান 2, তো দুটো মান। এখন আমরা পর্যাপ্ত শর্ত দেখব, তো আমরা এখন এই প্রয়োজনীয় শর্ত দুটো নোট করে লিখে রাখি, পরবর্তীতে আমরা পর্যাপ্ত শর্ত দেখব এবং পর্যাপ্ত শর্তে এই মানগুলো আমাদের লাগবে। তো আমাদের পর্যাপ্ত শর্ত আমরা যখন দেখব তখন আমাদের এই মানটা দরকার হবে, আর এই পি এর দুটো টার্ম আছে সেই দুটো টার্ম আমাদের দরকার হবে। তো এই দুটো টার্ম আমরা উপরে লিখে রাখি, তাহলে এখানে আমরা পি এর মান পেলাম পি সমান 0 একটা, আর পি সমান 2, আর একটা ফার্স্ট অর্ডার কন্ডিশন পাইছি 3p² - 6p, এটা হলো ফার্স্ট অর্ডার কন্ডিশন, এই টার্মটা আমাদের লাগবে। তো আমরা এটা নোট করে রাখলাম। এখন আমরা যাবো পর্যাপ্ত শর্ত অনুসারে। তো আমরা এবার পর্যাপ্ত শর্ত লিখলাম, পর্যাপ্ত শর্ত d²³ / dp² = dp, আর এটা আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে পাইছি dq/dp। এখন আমরা d/dp এই যে টার্মটা আমরা পাইছি নোট করে রাখছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে, সেই টার্মটা আমরা এখন এখানে লিখবো, অর্থাৎ 3p² - 6p। তো এখানে আমরা p এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, করলে পাওয়ার রুল 3 আর এক স্কয়ার আসলে 3 6p - 6। তো এই ক্ষেত্রে পর্যাপ্ত শর্তই আমরা এক্সাক্ট এখনো মান পাইনি, যেহেতু এখানে p টার্মটা রয়েছে। তো আমরা অলরেডি প্রয়োজনীয় শর্ত থেকে p এর দুটো মান পাইছি, p সমান 0 এবং p সমান 2। তাহলে এই মানটা আমাদের এখন বসাতে হবে, বসায় দেখতে হবে যে আমাদের পর্যাপ্ত শর্ত কি স্যাটিসফাই করে। তাহলে আমরা লিখব পি সমান 0 হলে d²³ / dp² এই ফাংশনে আমরা এখন p এর মান 0 বসাবো, 6 × 0 - 6। তাহলে এখান থেকে সমাধান করে আমরা পাচ্ছি সমান -6, -6 ইজ দ্য লেস দেন 0। আবার p সমান যদি আমরা 2 বসাই, 2 হলে d²³ / dp² এই ফাংশন আমরা বারবার কিন্তু এই ফাংশনে বসাবো, তাহলে 6 × আমরা কত বসাচ্ছি p এর মান 2 - 6, তাহলে 6 × 2 = 12, 12 থেকে যদি 6 বাদ যায় তাহলে 6 থাকে, তাহলে 6 > 0। তাহলে আমরা এখানে কন্ডিশন কোনটা পেলাম, পর্যাপ্ত শর্ত একটা একটা। তা আমরা জানি পর্যাপ্ত শর্তে যদি আমরা লেস দেন মান হয় তাহলে আমরা সেই মানে সর্বোচ্চ মান পাবো, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা সর্বনিম্ন মান পাবো। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কত সেটা মূল ফাংশনে বসায় বের করব। তো এখন আমরা p সমান 0 বসালে সর্বোচ্চ মান পাবো, তো তাইলে আমরা এখন লিখি কাজেই p সমান 0 অবস্থায় সর্বোচ্চ মান আমরা মূল ফাংশনে বসাবো q সমান p + 1 × p - 2 হোল স্কয়ার। তো p এর মান আমরা 0 - 2 এটা হোল স্কয়ার, তাহলে এখানে পাই আমরা 1, এখানে পাবো -2, এটা হোল স্কয়ার, তাহলে প্লাস হয়ে যাবে 4, তাহলে আলটিমেট 4 × 1 = 4। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম হলো 4 মান। তাহলে আমরা লিখতে পারি সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান p এর মান যখন 0 স্বাধীন চল তখন q এর মান 4, এটা আমরা সর্বোচ্চ মান পেলাম। অতএব সর্বোচ্চ মান p যখন 0 তখন আমার q এর মান কত আসছে 4, তো এটা আমরা পেলাম। এখন আমরা সর্বনিম্ন মান বের করব, তাহলে p সমান 2 হলে p সমান 2 অবস্থায় সর্বনিম্ন মান, তাহলে আমরা কোনটা বসাবো মূল ফাংশনে p এর q সমান আমরা ফাংশন ডাইরেক্ট লিখি, তাহলে p এর মান এখন আমরা বসাচ্ছি কত 2, তাহলে 2 + 1 2 - 2 হোল স্কয়ার,
সমান 3, এখানে 2 2 হলে 0, 0 এর স্কয়ার করলে 0, আলটিমেট 0। তাহলে এই ক্ষেত্রে অতএব সর্বনিম্ন মান p যখন 2 তখন q কত পাইছি? 0। এটা হলো আমার সর্বনিম্ন মান। তাহলে আমরা সর্বোচ্চ মান পেলাম এবং সর্বনিম্ন মান পেলাম। এখন আমাদের বের করতে হবে অনমনীয় বিন্দু। এখন আমরা শিখবো অনমনীয় বিন্দু। তো অনমনীয় বিন্দুটা কি? সাধারণত আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে কনকেভ অর্থাৎ হলো অবতল এবং কনভেক্স উত্তল, অর্থাৎ উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তলে যে শেপ নেয় তার মাঝবিন্দুকে বলা হয় অনমনীয় বিন্দু। তো আমরা একটা চিত্রে উদাহরণে দেখা যাক যে অনমনীয় বিন্দু বলতে আমরা সাধারণত কোনটাকে বুঝি। তো সাধারণত আমরা যদি এরকম একটা শেপ আঁকি, তো শেপের এই বিন্দুটা এটা কনকেভও না কনভেক্সও না, অর্থাৎ উত্তলও না অবতলও না। আবার এরকম শেপ যদি দিই এই বিন্দুটাই, এখানে একটা যে বিন্দু রয়েছে এই বিন্দুটাকে বলা হচ্ছে যে অনমনীয় বিন্দু, অর্থাৎ এখানে শেপটা উত্তলও না অবতলও না। তো এরকম যে কোনো ভাবে আমরা বিন্দু আঁকি না কেন, যে শেপটা থেকে কনকেভ বা কনভেক্স দুটোর কোনোটাই যখন ঠিকভাবে বোঝায় না সেই বিন্দুটাকে আমরা অনমনীয় বিন্দু বলতে পারি। এখন অনমনীয় বিন্দুর শর্ত কি? তো শর্তগুলো আমরা দেখি। অনমনীয় বিন্দু বের করার জন্য প্রয়োজনীয় শর্ত সেকেন্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 বসাবো। তো সেকেন্ড ডেরিভেটিভ আমরা প্রথম পার্টে যে মানটা পাইছি সেটা এখানে লিখব, সেটাই এই মান। তাহলে 6p - 6 সমান 0। তো এখানে সমাধান করে আমরা p এর মান বের করব। তাহলে 6p সমান 6, অতএব p সমান 1। তাহলে p এর মান আমরা এখানে পেলাম 1। তাহলে এটা আমরা প্রয়োজনীয় শর্ত পেলাম। এখন আমাদের বের করতে হবে পর্যাপ্ত শর্ত। তো এখন আমরা পর্যাপ্ত শর্ত লিখলাম। পর্যাপ্ত শর্ত হলো থার্ড ডেরিভেটিভ বের করতে হবে, এবং থার্ড ডেরিভেটিভটা বের করার পরে এই মানটা জিরো বাদে যদি যে কোনো মান হয় তাহলে আমরা অনমনীয় বিন্দু পেয়ে যাব। তাহলে থার্ড ডেরিভেটিভ করতে গেলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান লাগবে। আমরা থার্ড ডেরিভেটিভ লিখলাম, তারপর ডি ভাগ ডিপি, সেকেন্ড ডেরিভেটিভের যে তথ্যটা লিখছিলাম এবং আমরা এখানে যে মানটা পাইছি এটা এখন লিখবো, ডি ভাগ ডিপি। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান ছিল কত? 6p - 6। তো এখানে p এর সাপেক্ষে আমরা যদি অন্তরকরণ করি, ডেরিভেটিভ করি, তাহলে থেকে 6, তাহলে 6 গ্রেটার দ্যান 0। তাহলে এটা আমাদের অনমনীয় বিন্দুর শর্ত পূরণ হয়েছে, কারণ আমরা জানি যে পর্যাপ্ত শর্তই থার্ড ডেরিভেটিভ নট ইজ ইকুয়াল টু 0, 0 বাদে যে কোনো মান হলেই আমরা অনমনীয় বিন্দু পেয়ে যাব। তাহলে আমরা কি লিখতে পারি? কাজেই p যদি p সমান 1 হলে q এর মান কত হবে? q হবে q সমান p প্লাস 1, এটা p মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে p এর মান p এর জায়গায় 1 বসালাম, এটা 1 মাইনাস 2 হোল স্কয়ার। তো এখানে আমরা সমাধান করলে পাবো 2 ইন্টু মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখানে থাকে 2 ইন্টু 1 সমান 2। তাহলে অতএব নিম্নে অনমনীয় বিন্দু পি এর মানটা আমরা আগে লিখবো স্বাধীন চলক 1, তখন কিউ এর মান পাবো 2। এটাই হলো আমাদের অনমনীয় বিন্দু। তাহলে আমরা এই কোয়েশ্চেন থেকে সর্বোচ্চ মান বের করলাম, সর্বনিম্ন মান বের করলাম এবং অনমনীয় বিন্দু বের করতে পারলাম। ওকে, তাহলে এইভাবে আমরা ঠিক একইভাবে ধারাবাহিকভাবে এরকম অঙ্ক আসলে আমরা ঠিক সেম নিয়মে করতে পারবো। তো এই ছিল আজকের আমাদের টপিকসটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তীতে আমরা আবার নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। ওকে, ধন্যবাদ সবাইকে।